চলবে? সালাতের আমানতদারিতা যার নেই তার কোনো ব্যাপারে আমানতদারিতা নেই। কোনো মানুষকে চেনার জন্য, কোনো ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, কোনো ছেলেকে জামাই বানানোর জন্য, কোনো ছেলের সাথে আত্মীয় করার জন্য, আপনার লেনদেন করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো তার সালাতকে আপনি পরীক্ষা করুন। সে সালাত একদিন, দুই দিন, তিন দিন, সাত দিন অবজারভেশন করে সে সালাতটা কিভাবে আদায় করে, মানুষ না থাকলে কিভাবে সে সালাত আদায় করে, কোন টাইমে সে সালাত আদায় করে, সালাতের ব্যাপারে সে কতটা উদাসীন, এটা খেয়াল করেন, তাহলে আপনার জীবনে ঠকবেন না। মানুষকে পরীক্ষা করার অন্যতম একটি মাধ্যম হলো এটা যে সালাতের ব্যাপারে সে কত গুরুত্ব দেয়, সালাতকে সে টাইম মতো পড়ে কিনা, বা সালাতের আজান হলে সে কি করে, এই কাজটা যে করতে পারবে সে কোনোদিন ব্যবসা ক্ষেত্রে লেনদেনে আত্মীয়তায় ঠকবে না। কারণ যেই ছেলে আল্লাহকে ফাঁকি দেয়, যেই লোক আল্লাহকে ফাঁকি দেয়, যেই নারী আল্লাহকে ফাঁকি দেয়, সে অবশ্যই আপনাকে ফাঁকি দিবে। বিয়ে করাই দেখেছেন, বলে হুজুর আসলে তো পড়ে না, ২০ বছর হয়ে গেছে মেয়ে, বিয়ে করাইলে আপনার কথাই শুনবে, পড়বে, ২০ বছর হয়ে গেছে জীবনে পড়ে নাই, আর বিয়ের পরে সে পড়বে, তখনই সালাতের কথা বললে দুইজনে ঝগড়া লাগবে, হবে না? সালাতের ব্যাপারে যার আমানতদারিতা নেই তার কিছুই নেই, টাইম মতো সালাতে